নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল। আপনার সময়, আপনার খবর। আমি পম্পা, আসছে সংবাদে। কেন্দ্রীয় সরকারের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ঘোষণার 48 ঘন্টার মধ্যে শিলিগুড়িতে শিলান্যাস হলো 2টি নয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের। এই বিদ্যালয়ের শিলান্যাস করেন দার্জিলিংয়ের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলুওয়ালিয়া। আজই কি হতে চলেছে লোকসভা ভোটের দিন ঘোষণা? রবিবার নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক ডাকাকে কেন্দ্র করে এই প্রশ্নই উঠতে শুরু করেছে। সূত্রের খবর, রবিবার বিকেল 5টা নাগাদ সাংবাদিক সম্মেলনে বসছে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। শিলিগুড়ির চাম্পাশুড়িতে তৃণমূলের পক্ষ থেকে একটি মিটিং করা হয়। কালচিনের গঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তারামুনি মুন্ডার বাড়িতে শনিবার ভয়াবহ আগুন লাগায় 6 বছরের এক নাবালকের মৃত্যু হয়। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কালো টাকা ফিরিয়ে আনলে প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। 5 বছর কাটতে চলল, মোদীর এই প্রতিশ্রুতি এখনও অধরা। এবারের নির্বাচনে কার্যত একই প্রতিশ্রুতি দিল কংগ্রেসও। সূত্রের খবর, শনিবার তেলেঙ্গানার শামশাবাদে এক জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নীরব মোদীর অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করেছেন, ক্ষমতায় এলে সেই পরিমাণ টাকা গরিবের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। কি বল নানু, কি বই রে? অস্তি মাত্রে কিনেকো জুতা, ফেরি ফটাই কত কিনদিন হসলাই তো জুতা পনি ফটাই তো হালছ। মলে তিমলা অস্তি ভনেকো নি ডক্টর ফুটকো স্কুল জুতা কিনদেউ ভনের, তর তিম মানেনৌ? হজুর, ডক্টর ফুট সুবিধাযুক্ত, টিকাউ অনি নচিপ্লিনে পনি। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। জিটিএ অধ্যক্ষ বিনয় তামাং জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে গঠিত তৃতীয় মোর্চার নেতৃত্বে দার্জিলিং সাংসদ থেকে প্রার্থী নির্বাচন করা হবে। তিনি বলেন, প্রার্থী নির্বাচন গোজামুমোর দ্বারা করা হবে না, তৃতীয় ঘটক দলের নেতৃত্বে এই নির্বাচন করা হবে এবং এটাই মানা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার উপাধ্যক্ষ অনিল লোপচেনের কালিম্পংয়ে অবস্থিত বাড়িতে পুলিশ দ্বারা সিজ করায় পলাতক গোর্খা জনমুক্তি মোর্চার অধ্যক্ষ বিমল গুরুং আপত্তি জানায়। নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্য রাস্তায় গালাগালি এবং অশ্লীল আচরণের প্রতিবাদ করায় দুখু হালদার নামে এক বৃদ্ধকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী শ্যামল হালদারের বিরুদ্ধে। পুরাতন মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকার ঘটনা। পুরো ঘটনার তদন্তে পুলিশ। স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিতে রাজি হননি স্বামী। স্ত্রীকে বাবার বাড়ি যাওয়া রুখতে নিজের গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ স্বামী। বর্তমানে দিগমবাগদে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকার মণিপুরের ঘটনা। রান্নাঘরের ছাদ, দরজা অথবা জানালা কোনোটিই ঠিক নেই। এছাড়াও পড়াশোনার রুমের বারান্দারও অবস্থা খারাপ। রুমের ভেতরে চালের টিনও ফুটো, তার উপর হেল্পার অথবা ওয়ার্কার কেউই নেই। এরকমই বেহাল দশা চলছে নাগরাকাটা ব্লকের হোপ চা বাগানের গাড়া লাইনের একটি ICDS সেন্টারে। এ ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা 59 নম্বর সেন্টারটির দ্রুত মেরামতি ও স্থায়ী হেল্পার এবং ওয়ার্কার নিয়োগ করে দ্রুত সমস্যা মেটানোর দাবি জানায়। যদিও নাগরাকাটার CDPO ম্যাগডালিনা লেপচা দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেন।